হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে খাবার মতন একটি মুখরোচক রেসিপি ফুলকপির পরোটা ফুলকপির পরোটা বানাতে আমি এখানে পরিমাণ মতন আটা নিয়ে নিয়ে নিয়েছি প্রথমে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আটার মধ্যে থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব তেলটা দেবার পর ভালো করে আটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর উষ্ণ গরম জল দিয়ে আটাটা আমি মেখে নেব মেখে নেবার পর ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে আটাটা আমি আরও একবার ভালো করে মেখে নেব পরোটা বানানোর জন্য ডোটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য আমি ফ্রাইং প্যানে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে হাফ টেবিল স্পুন আদা বাটা ও চারটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবার পর মশলাগুলো ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ দেব ও দু কাপ পরিমাণে গ্রেট করা ফুলকপি দেব আমি এখানে ফুলকপির ফুলগুলোই নিয়েছি ডাটিগুলো বাদ দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি দু থেকে তিন মিনিট ধরে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব ফুলকপিটা আমি পুরোটা সেদ্ধ করব না হালকা করেই ভেজে নেব স্টাফিংটা আমার মোটামুটি তৈরি হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতাটা পাতাটা দেবার পর ফুলকপিটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব ফুলকপিটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি শেষে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো দিলাম গরম মশলাটা দেবার পর ফুলকপির মধ্যে ভালো করে মিশিয়ে নেব পরোটা বানানোর স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি আটার যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে একটা লেচি কেটে নিয়েছি লেচিটাকে আমি এবার রুটির মতন করে বেলে নেব খুব বেশি পাতলা করব না বেলে নেবার পর এবার কিছুটা স্টাফিং আমি এই রুটিটার ওপর চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এরপর স্টাফিংটা আমি চামচ দিয়ে চেপে চেপে দেব চেপে নেবার পর রুটিটা মুখটা বন্ধ করবার জন্য আমি এরকম ছোট ছোটো ভাজ করে নেবো ভালো করে রুটির মুখটা আমি বন্ধ করে দেব যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে এবারে আমি হালকা হাতে পরোটাটা বেলে নেব খুব বেশি প্রেশার দেব না প্রেসার দিলে স্টাফিংটা বেরিয়ে যেতে পারে পরোটাটা আমার মোটামুটি বেলা হয়ে গেছে এবারে আমি পরোটাটা ভেজে নেব ভেজে নেবার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি ও পরোটাটা দিয়ে দিয়েছি একটা পিঠ হয়ে যাবার পর পরোটাটা আমি আরও আর একটা পিঠ উল্টে দিয়েছি আমি এখানে পরোটাটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘিটা দেবার পর পরোটাটা আমি আরও আর একটা পিট ভেজে নেব পরোটার একটা পিট ভাজা হয়ে গেলে আমি আরও আর একটা পিট ভেজে নেব আমি এখানে পরোটাটা ঘি দিয়ে ভাজছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন এরমভাবে চেপে চেপে ভেজে নেব পরোটার একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি আরও আর একটা পিঠ এরম লালচে করে ভেজে নেব ফুলকপির পরোটা আমার তৈরি হয়ে গেছে এই রেসিপিটাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলের সবকটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন ভিডিওটাকে পুরোটা দেখবার জন্য ধন্যবাদ